हेलो बंधुरा কিভাবে এই রকম ফেসবুকে ট্রেন্ডিং ফটো এডিট করবেন তো আজকে এই এডিটিং এর সমস্ত টিউটোরিয়ালটাই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে স্কিপ করবেন না আর আমাদের এই ছোট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তাহলে লাল কালারের সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা এই রকম কালারফুল ট্রেন্ডিং ফটো এডিটিং এর জন্য আমি মেইনলি যে সফটওয়্যারটিকে ব্যবহার করে থাকি সেটা হলো ফটোল্যাব মেইনলি এই সফটওয়্যারটিকে আমি ব্যবহার করে থাকি তো এই সফটওয়্যারটির লিংক আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আর এছাড়াও প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দেবেন ফটোল্যাব ফটোল্যাব বলে সার্চ দেওয়ার ফলে এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করে রেখেছি সেহেতু আমি ওপেনে ক্লিক করব অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এখানে যে ছোট্ট করে যে স্কিপ লেখা বাটনটি আছে এটিতে ক্লিক করবেন এখান থেকে এই যে ক্রস আইকনটি আছে বা এখান থেকে পেজটিকে এই ক্রস বাটনে ক্লিক করে কেটে দেবেন এরপর যেটি করবেন এখান থেকে এই যে ট্রেন্ডিং বলে অপশনটি আছে এটিতে ক্লিক করবেন ট্রেন্ডিং এ যাওয়ার পর এখানে এখানে যে সমস্ত ফটো এডিটিং গুলো ট্রেন্ডিং এ চলছে সেইগুলিকে এইখানে দেখতে পেয়ে যাবেন তো আমি এক্সাম্পল হিসেবে এই ফটোটাকে এডিটিং করে দেখাবো কারণ যেহেতু আজকে এই ফটোটাকে এডিটিং করব তো এখান থেকে অ্যালাউ করে দেবেন এরপর কি করবেন অ্যালাউ করে দিলি এইখান থেকে আপনার ফোনেতে যে সমস্ত ফটোগুলি আছে সেগুলি সমস্ত এখানে চলে আসবে তো যেই ফটোটিকে এডিটিং করতে যাচ্ছেন সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি আমার ফটোটিকে সিলেক্ট করে নিয়েছি এরপর এখান থেকে এই বাটনটিতে ক্লিক করবেন এখান থেকে এই যে অ্যাডটা শো হচ্ছে এখান থেকে অ্যাডটিকে সিম্পল ভাবে কেটে দেবেন তো বন্ধুরা এখন প্রসেসিং চলছে এখানে 3% কমপ্লিট হয়ে গেলে ফটোটা এডিট কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা অলরেডি আমাদের হয়ে গেছে ফটো এডিট এরপর যেটা দেখাবো যে কিভাবে এই ফটোর এটাকে সেভ করবেন ফোনের মধ্যে ফটোটাকে সেভ করার জন্য এখানে যে থ্রি ডট বাটনটি আছে এটিতে ক্লিক করব এবং এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দেব এখান থেকে গট ইটে ক্লিক করব এখান থেকে ডাউনলোডে ক্লিক করব এবং এখান থেকে কেটে দেবো ক্রস বাটনে ক্লিক করে তো বন্ধুরা ইমেজ সেভড তো বন্ধুরা অলরেডি আমাদের ইমেজগুলি সেভ হয়ে গেছে তো এছাড়াও এখানে এই রকমই আরও অনেক রকমের কালারফুল ট্রেন্ডিং আর্ট আছে যেমন এ একটা লেয়ার এখান থেকেও আমি এই ফটোটিকে সিলেক্ট করে নেব ঠিক একই ফটোকে এখান থেকে এই বাটনটিতে ক্লিক করে দেব তো এটাও প্রসেসিং চলছে তো বন্ধুরা এই ফটোটাও এডিটিং কমপ্লিট এটাকেও সেভ করার জন্য ঠিক একই প্রসেস সেভ টু ডিভাইসে ক্লিক করব এবং এখান থেকে গট ইটে ক্লিক করব এখান থেকে ডাউনলোডে ক্লিক করব এবং এখান থেকে কেটে দেবো ক্রস বাটনে ক্লিক করে তো বন্ধুরা ইমেজ সেভড তো বন্ধুরা অলরেডি আমাদের ইমেজগুলি সেভ হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এডিটিং ফটোগুলি সেভ হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে এইরকম কালারফুল ফটো এডিট করতে পারবেন পিক্সেল ল্যাবের মাধ্যমে তো এটাই হলো ফেসবুকের আজকে ট্রেন্ডিং আর্ট তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ওই লাল কালারের সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো বাই